টিম ম্যানেজমেন্টের সাথে সবার সম্মতিক্রমে রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াদকে অফ করা হয়েছে। সবার সাথে পরামর্শ করা হয়েছে, কারণ ক্যাপ্টেন তো এশিয়া কাপ থেকে পর থেকে তো সাকিব আল হাসান ক্যাপ্টেন, তো এটা তো আমাদের মধ্যে আছে এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। শান্তকে নিয়ে আমরা এখানে অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক অ্যানালাইসিস করেছে যে ব্যাক আপ একটা ওপেনারের জন্যে, তো যেটা বললাম সম্মিলিত ক্রমে কিন্তু সবার সাথে আলোচনা করে সিদ্ধান্তটাগুলি এসছে, তো সেখানে কারো দ্বিমত থাকেনি, তো সেই জন্যই শান্তুকে ইনক্লুশন করা হয়েছে। আপনি বিপিএলের রেকর্ডটা দেখেন শান্তুর, আমাদের ডোমেস্টিক যে কজন খেলোয়াড় আছে ওর জায়গায় থেকে কিন্তু ওর পারফরমেন্সটা কিন্তু খারাপ না। আপনার রেকর্ডটা দেখেন যে বিপিএলে যে কয়টা 100 হয়েছে লোকাল প্লেয়ারদের, তার থেকে কিন্তু শান্তুরই করা, তো সেই হিসাবে যদি চিন্তাভাবনা করেন ডোমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। তো ইন্টারন্যাশনালি তো এই ফর্ম্যাটে তো আমরা সবাই স্ট্রাগল করছি, যেহেতু যে টিম ম্যানেজমেন্টের একটা মতামত আছে, আমাদের সিলেকশন প্যানেলের মতামত আছে, সবার সম্মতিক্রমে সিদ্ধান্তটা নেওয়া, এভাবে যে সমস্ত চিন্তাভাবনা দিয়েছে এটা তো সবার সম্মুখে তো বলা যায় না, এটা তো সব কিছু তো টিমের একটা তো সিক্রেসি আছে, তো সেই হিসাবে সেইভাবে চিন্তাভাবনা করেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, সব কিছু তো খোলাসা বলা যায় না, কিন্তু যে যে দিক নির্দেশনা দিয়েছে এটা আমরা ইতিবাচক বলে আমরা মনে করছি। হ্যাঁ অবশ্যই নেক্সট এক বছরের প্ল্যানে কিন্তু আমরা আগাচ্ছি, তো এই ফর্ম্যাটটাকে খুব দ্রুত যাতে আমরা যাতে একটা ভালো অবস্থানে যেতে পারি এটা চিন্তাভাবনা করে কিন্তু আমরা আগাচ্ছি, তো আশা করছি যে যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এভাবে যদি আমরা যেতে পারি আশা করছি একটা ভালো অবস্থানে যাব, এবং এই T20 ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমি আশা করছি যে আমরা অবশ্যই ভালো খেলব। আপনার এই দুজনের অবদান কিন্তু অনস্বীকার্য, এটা কিন্তু আপনি অন্য কারোর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না, এরা আমাদের দেশের জন্য লং সার্ভিস দিয়ে গেছে এবং বাংলাদেশের ক্রিকেটের একটা ভালো অবস্থানে কিন্তু নিয়ে গেছে, তো সুতরাং এদের সাথে অন্য কিছু আপনি অন্য খেলোয়াড়দেরও কম্পেয়ার করতে পারবেন না, কিন্তু ভালো খেলোয়াড় তৈরি করার জন্য একটা সময় প্রয়োজন, আপনার সাথে সাথে রিপ্লেস দিয়ে কিন্তু ওই খেলোয়াড়কে তৈরি করতে পারবেন না, একটা টাইম দিতে হয়। এটার ব্যাখ্যাটা হলো যে আপনার এশিয়া কাপের খেলাগুলি আপনি যদি দেখেন প্লেয়ারদের মধ্যে একটা কিন্তু ফাইটিং স্পিরিট ছিল, এটা আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না, প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে তাদের অ্যাবিলিটির মধ্যে সেরাটা সেরা দিতে, তো আমরা মনে করি যে এই যে মন মানসিকতার একটু পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু অবশ্যই সামনের দিকে ভালো খেলার জন্য সবসময় কাজে দিবে, এবং যে কোনো খেলোয়াড় আমিও খেলোয়াড় ছিলাম আমি যতটুকু জানি আপনাকে এভরি ম্যাচে কিন্তু আপনি যা ঘটে যাচ্ছে এটা থেকে কিন্তু সাহসটা যোগায় সামনের দিকে এগিয়ে চলার জন্য, এবং আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি ডেভেলপটা করে যান আমি আশা করি যে অবশ্যই সামনে একটা অবস্থানে গিয়ে ভালো করতে। শুনেন কিছু জায়গা আছে এটা আপনাকে মানতে হবে, এক্সপিরিয়েন্সের কিন্তু সাথে কোনো কিছু ইয়ে না, একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড় যদি জুনিয়রদের সাথে থাকে জুনিয়ররা অনেক কিছু শিখতে পারে, সে আমাদের অনেক আমাদের ফর্মার ক্যাপ্টেন উনি, এবং ওনার সাথে শেয়ার করা ড্রেসিং রুম শেয়ার করা অনেক প্লেয়ার নতুন খেলোয়াড়ের জন্য শিখার অনেক কিছু, যখন এখানে প্র্যাকটিস এসছে তখনও কিন্তু টিম নিয়ে কোনো আলোচনা হয় না, কিছু হয়নি, আমরা কিন্তু তখন বসা শুরু করেছি মাত্র, তো সুতরাং একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে ড্রেসিং রুমে ইয়াং প্লেয়ারদের রাখা ওদের কাছ থেকে চলা ফেরা খেলার সব কিছু নিয়ে কিন্তু শেয়ার করতে পারে, অনেক কিছু শিখতে পারে, তো সুতরাং এগুলো নিয়ে কারোর সাথে কোনো কিছু ওটার সাথে আপনাকে যেটা বললাম যে প্র্যাকটিসের পরে কিন্তু আলোচনা আমরা শুরু করেছি দল কখন করবে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন। Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.